সুন্দরী তরুণীর ব্যাপারে কোনো তদন্ত হবে কিনা জি দেখুন আমি তো একটু আগেই বলেছি এই একাধিক বান্ধবীর মাধ্যমে সত্য রাশিটা অ্যাকাউন্ট হ্যাঁ সত্য রাশিটা অ্যাকাউন্ট এখন বিষয়গুলি ক্ষতি দেখা হচ্ছে আচ্ছা একজনের ব্যাপারে নাকি আপনারা তদন্ত শুরু করেছেন সেটাকে কিছু বলা যাবে তার নাম বা অন্য কিছু বিষয়টি তদন্তাধীন এবং অত্যন্ত স্পর্শকাতর এবং হিউজ অ্যামাউন্ট অফ লন্ডারিং কেসেস তদন্তের সাথে কোনো কিছু বলা যাবে না এবং এই ক্ষেত্রে তদন্তকারী অত্যন্ত স্বাধীন উনি উনি ওনার কাজের জন্য কারো কাছে এই এখন পর্যন্ত জবাব দিই না উনি ওনার হইতে তদন্ত করছেন ওনার তদন্তটা তদারকি করছেন একজন তদারকি কর্মকর্তা এবং সেটা দুদক আইন বিধি অনুযায়ী যে বান্ধবীদের কথা বলা হচ্ছে সেই বান্ধবীরা কি দেশে থাকেন না দেশের বাইরে থাকেন না সেটা কিছুই বলা যাবে না কতজন বান্ধবী কিছু জন যদি না হয় বলেছি একাধিক আমি আবার বারবার হাসি জন বলছেন কেন আমি বলছি সত্তর আশিটা একাউন্টে একাধিক একাধিক বান্ধবী কাজেই সেটা আর যারা ভুক্তভোগী তারাই আমাদেরকে ইনফরমেশনগুলো দিয়েছে ইনফরমেশনগুলো যাচাই বাছাই হচ্ছে আপনি আর যোগ করে বলছিলেন যে

ওনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আপনাদের সর্বশেষ উদ্যোগটা কি দেখুন সর্বশেষ উদ্যোগটা তো হলো দুর্নীতি দমন কমিশন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ আদালত একটি দরখাস্ত করেছে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করার জন্য এবং আদালত ওয়ারেন্ট অফ ইস্যু করা হয়েছে এবং সেখানে বলেই দিয়েছে থ্রু হোম মিনিস্ট্রি এটা ইন্টারপোলের কাছে পাঠিয়ে দিবে কাজে দুর্নীতি দমন কমিশনের আবেদন ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিরিয়াল স্পেশাল জাজ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছেন এবং সেটা অলরেডি হোম মিনিস্ট্রিকে কমিউনিকেট করে দেওয়া হয়েছে কোর্ট থেকে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি হয়েছে কিনা এই অগ্রগতি কি আপনারা জেনেছেন আমাদেরকে জানাবে সেটা সর্বশেষ তথ্যটা আমার কাছে জানা নেই দুদক হাইকোর্টে যে আঠাশ জনের তালিকা দিয়েছে তারা তো পুরোনো মামলায় নতুন জাতের অর্থপ্রচার আঠাশ জন বলতে কোন মামলায় বোঝাচ্ছে ওই যে বিদেশে অর্থপাতার দুদক ওই ধরনের স্পেসিফিক কোন তালিকা দেয়নি দুদক তার কাজের দুহাজার কুড়ি পর্যন্ত সে কতগুলি টাকা ফেরত এনেছে কতগুলি টাকা জব্দ আছে কতগুলি টাকার মানি লন্ডারিং করেছে কতগুলি মামলা রায় হয়েছে কতগুলি অনুসন্ধান চলছে কতগুলি তদন্ত চলছে সেগুলির ব্যাখ্যা দিয়েছে আফটার টোয়েন্টিটোয়েন্টি হাইকোর্ট তো আপনাদের কাছে একটি তালিকা চেয়েছে কারা অর্থ না দেখুন করেছে শুনেন হাইকোর্ট স্পেসিফিক স্পেসিফিক ভাবে জানতে চেয়েছেন মানি লন্ডারিং এর সঙ্গে সম্পর্কিত তোমাদের সর্বশেষ কি কাজ আছে সেটা আমাদেরকে জানাও সেটা আমরা কম্পা আমরা পুরো কমপ্লায়েন্স আকারে অ্যাজ পার ডাইরেকশনস অফ দ্য হাইকোর্ট ডিভিশন হাইকোর্টে আমরা দাখিল করে দিয়েছি নতুন যাদের নাম আসছে বা আপনারা যাদের নামTableModel করছেন কথা বলছেন আপনার মনে হয় সেটা আসলে কনফিউজড ওই পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের 28 জনের কথা বলছেন মনে হয় সেটা দুদকের না একটা কল্প কল্পসবসময় প্রচলিত যে কানাডার বেগম বেগমপাড়াই বাংলাদেশের প্রচুর টাকা আছে এই ব্যাপারে দুদকের উদ্যোগ কি দেখুন দুদক তার আইন বিধিমতে কারো বাড়ি দেখতে পারে না দুদক দেখা আয় উৎস উৎসের সঙ্গে আয়টা কোথায় যাচ্ছে বৈধ না অবৈধ এবং সে টাকার গন্তব্য কোথায় সে টাকার গন্তব্য খুঁজতে গিয়ে যদি কারো বাড়ি চলে আসে যদি কোনো ব্যক্তি চলে আসে তখন সেটা অটোমেটিক দুদক তার জুরিসডিকশনের মধ্যে নিয়ে অনুসন্ধান তদন্ত করে কাজেই আমরা ট্রেল অফ মানি আমি অর্থর উৎস সোর্স অফ মানিটা খুঁজছি খুঁজতে গিয়ে যদি আমরা যা যা পাবো দু হাজার কুড়ি সন পর্যন্ত সব কিছু দিয়ে দিয়েছি আঠাশে ফেব্রুয়ারির পরবর্তী ধার্য তারিখ আছে আঠাশে ফেব্রুয়ারি যদি আসে তখন আমাদের যদি এই দুই মাসে কোনো ডেভেলপমেন্ট থাকে অবশ্যই হাইকোর্টকে আমরা সেটা জানাবো আহ সর্বশেষ একটু জানি যে আপনারা যে সর্বশেষ মানি লন্ডারিং এর যে তদন্ত করেছেন সেখানে এ পর্যন্ত কত টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে আর কত টাকা দুদকের মাধ্যমে ফিরে এসেছে সেই পরিসংখ্যান কি আমাদের বলা যাবে ওই ওইটা তো একেবারে মানে অ্যাজ এ রাউন্ড ফিগার বলা খুব কঠিন তবে আমরা যেই তথ্যপত্রগুলো দিয়েছি মানি লন্ডারিং এর কেসে তাতে যদি এক কেস টু কেস যে অ্যামাউন্টগুলো আছে তাতে যদি আমরা ধরি দুই হাজার পাঁচশো কোটি টাকার মতো হতে পারে এই টাকাটা আরও বাড়তেও পারে কারণ অনেকগুলি মামলা আন্ডার ইনকোয়ারি আন্ডার ইনভেস্টিগেশন এ পর্যন্ত প্রায় পঞ্চাশ পঞ্চাশ কোটি টাকার মতো রিটার্ন আসছে আর পঞ্চাশ কোটির অধিক টাকা আপনার হাইকোর্টে মানে আদালতের নির্দেশে জব্দ আছে আর আদালতের নিচে ইনজেকশন আছে আর ছয় সাতশো কোটি টাকা মতো সম্পদ এবং ক্যাশ মানি সেগুলি জব্দ আছে ক্রোপ অ্যাটাচমেন্ট যাকে বলা হয় ফ্রিজ আছে